প্রথমে আমি স্যার স্যার ছিলেন, ম্যাম ছিলেন, তাদেরকেও জানিয়েছি যে স্যার আসবো, ম্যাম আসবো। ওনারা বললেন আসুন। তারপরে স্যার ম্যামকে বললাম যে গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন ম্যাম। ওনারাও বললেন গুড আফটারনুন। তারপরে বসতে বলতে আমি একটা ধন্যবাদ জানিয়েছিলাম। তারপরে জিজ্ঞাসা করলেন, একজন স্যার ছিলেন, তিনি বললেন যে তোমার লাস্ট কোয়ালিফিকেশন কি। তখন আমি বললাম যে এমএসসি জুলজিতে। তখন বললে বিএসসিও তাহলে জুলজিতে? আমি বললাম হ্যাঁ। তখন বললো যে স্পেশাল পেপার কি ছিল। বললাম যে সেল বায়োলজি অ্যান্ড জেনেটিক্স ছিল। তারপরে এমনি একটা কি কথা প্রসঙ্গে উঠে এসেছিল, ম্যাম জিজ্ঞাসা করলেন যে আর কি কোনো কিছু পরীক্ষা দেওয়া হয় বা। তখন আমি বলেছিলাম যে আমি টিচিং প্রফেশনের সাহায্যে থাকতে চাই এখানে। তো লাস্ট আমি সিটেট কোয়ালিফাই করেছিলাম, আমি 2022-এর টেটটা কোয়ালিফাই করেছি। তো ওটাতে তারপরে তখন চাকরির একটা, আমার ওই কথাটা মনে নেই, বাট একটা চাকরি নিয়ে আসতে আমি বলেছিলাম যে আমার একটা এই মুহূর্তে চাকরির দরকার। তো তখন স্যার বলেছিলেন যে নেট সেট গেট এগুলোতেও তো চাকরি হয় তাই না, তো তুমি কি অ্যাটেম্প্ট করোনি? তখন আমি বলেছিলাম যে না, আমার অ্যাটেম্প্ট করা হয়নি। তখন স্যার বললেন যে আচ্ছা এগুলো করবে। তো ব্যাস ওখানে হয়েছে। তারপরে আমাকে বললো যে তুমি তাহলে ডেমো দাও একটা। তারপরে আমি ডেমো দিতে উঠেছি, দিয়ে জাস্ট বলতে লিখতে যাচ্ছিলাম শ্রেণী আর ওরকম কিছুটা ইন্ট্রোডাকশন দেওয়ার পরে তখন ম্যাম বললেন যে ওসব কিছু লিখতে হবে না, তুমি তোমার একদম পিন পয়েন্ট বলো। তখন তারপরে পিন পয়েন্ট যখনই বলে উপস্থাপনা করেছি, ইন্ট্রোডাকশন দিয়েছি, ডেমোটা জাস্ট বলা হয়েছে যে আমি এটা পড়াবো টপিকটা। তারপর বললো ঠিক আছে তুমি চলে এসো। কি ডেমো তারপর দিতে যাচ্ছিলে? আমি দাঁতের গঠন কাজ এটা দিতে যাচ্ছিলাম। আচ্ছা, পরিবেশ বিজ্ঞান থেকে। হ্যাঁ, পরিবেশ, আমাদের পরিবেশ বিজ্ঞান থেকে ওখান থেকে দিতে গেছিলাম। তো তারপরে বসার পরে ওখানে আমাকে স্যার একটা ডেমো রিলেটেড একটা কোশ্চেন করেছিলেন যে দাঁতের আমাদের যে কম্পোনেন্ট গুলো এগুলো কি, আর একটা বলেছিল যে বোন আমাদের যে হাড় থাকে সেই হাড়ের সঙ্গে দাঁতের এটার এটার মধ্যে কি তফাত, এটা বলা হয়েছিল। আর তারপরে হচ্ছে যে ম্যামকে জিজ্ঞাসা করতে বললেন যে কিছু কোশ্চেন আছে তো আপনি করতে পারেন। ম্যাম বললেন যে না না, আমার আর কোনো কোশ্চেন নেই। তখন পাশের স্যার করেছিলেন, বললেন যে তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, তাহলে তুমি বাংলা পড়াতে পারবে? আমি বললাম হ্যাঁ পারবো। তখন বলছে যে বাচ্চাদের কবিতা পড়ানো যেতে পারে। তখন আমি বলেছিলাম যে আমি গৃহশিক্ষিকা এবং বেশিরভাগ সময়টা আমার বাচ্চাদের সাথেই কাটে, তো আমার কোনো অসুবিধা হবে না স্যার। তখন বলেছিলেন যে আচ্ছা তুমি তাহলে দুটো, মানে একটা প্রথমে বলেছিলেন যে একটা বানান বলছি লিখো। তখন উঠতে বলেছিলেন, তো আমি উঠেছিলাম। তো বললেন যে অতঃপর বানানটা লিখো। তো তখন অতঃপর বানানটা লিখেছি। তারপরে বললেন যে উনি এটাকে সন্ধি বিচ্ছেদ করো। তারপরে ওটা সন্ধি বিচ্ছেদও করেছি। আর তারপরে বললেন যে আরেকটা বানান লিখো। তখন বলেছে অনামিকা। এবারে অনামিকা বানানটা আমি লিখেছি, কিন্তু ওটা আর আমার সন্ধি বিচ্ছেদ জানা ছিল না। তখন আমি স্যারকে যথারীতি বলেছি যে স্যার আমার এটা জানা নেই, আমি দুঃখিত, আমি অবশ্যই জেনে নিবো। তো তখন আমাকে স্যারই উত্তরটা অ্যান্সারটা বলে দিয়েছিলেন যে অনাযুক্ত অমিকা এখানে আসছে না, আযুক্ত। আমি বললাম হ্যাঁ আযুক্ত, আর সন্ধি বিচ্ছেদ অ হয়, সন্ধি বিচ্ছেদ আ হয়, এই রুলসটা। তখন বলছে হ্যাঁ, দিয়ে জাস্ট ওইটা হয়েছে। নিয়ে তারপরে বললো ঠিক আছে তুমি আসো। দিয়ে তারপরে আমি জাস্ট উঠে করে উঠতে যাচ্ছিলাম, তারপরে আমার মনে পড়লো যে বোর্ডটা মুছতে হবে। তখন আমি ম্যামের কাছে পারমিশন নিয়ে যে ম্যাম বোর্ডটা মুছে দিই। তখন বোর্ডটা মুছতে যাচ্ছিলাম, একজন স্যার বললেন না না মুছতে হবে না। তখন পাশের থেকে কোনো স্যার বললেন না, ম্যাম বললেন জানি না, বললেন যে না না করুক, এটাও তো একটা পার্ট। তো আমি বোর্ডটা যথারীতি মুছছিলাম। তখন ম্যাম আমাকে জিজ্ঞাসা করছিলেন যে তুমি কোথার থেকে এসেছো বা কি, এরকম কিছু কথা হলো। আমি ম্যামকে স্যারকে বললাম যে স্যার আসছি, ম্যাম আসছি, ব্যাস এইটুকুই। আমি বেরিয়ে গেছি। আচ্ছা, তার মানে তোমার সেরকম তথ্যভিত্তিক কোনো প্রশ্ন সেভাবে না, আমার তোমাকে করা সেভাবে হয়নি, কোনো আমাকে কোশ্চেন ওই করা বানান হয়নি। আর সন্ধি এই দুটো ছাড়া? হ্যাঁ, বাদ বাকি এমনি আমার পার্সোনাল ইনফরমেশনই নেওয়া হচ্ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার। ঠিক আছে।